ইসলাম নারীদের ক্ষমতা গ্রহণ মেনে নেয় না কেন? আপনারা নারীদের ভোট দিতে দিচ্ছেন কেন, মেনে নিচ্ছেন কেন? অথচ জননাঙ্গ ছাড়া নারী পুরুষের কোনো পার্থক্য নাই, এ কথা সত্য নয় কি? এটি হলো যার প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি ধারাবাহিকভাবে, শম্ভুনাথ মজুমদারের প্রশ্ন। 29 নভেম্বর 2018 তারিখে অ্যাথিস্ট বাংলা গ্রুপ থেকে এই প্রশ্নগুলো আমরা সংগ্রহ করেছি। ও ইসলাম নারীদের ক্ষমতা গ্রহণ মেনে নেয় না কেন, বরঞ্চ কথাটা এটাই হলো যে ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কিন্তু এক্সিকিউটিভ কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীদেরকে এক্সেম্পট করা হয়েছে। যেমন রাষ্ট্রপ্রধান জুমার নামাজে ইমামতি বা ঈদের নামাজে, তারপরে সেনাবাহিনীতে কমান্ডার হিসেবে ভূমিকা পালন অথবা বাধ্যতামূলক অংশগ্রহণ, সেগুলো ছাড়া বাকি সকল বিষয়ে কথা বলতে পারবে। আর এ নিয়ে আমাদের যে সেন্টার, সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র, এটাতে একটা অনেক বড় লেখা আছে না, এই মেয়েদের যে শাসনকার, যে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে বা কি পারবে না এটা নিয়ে। তো আমাদের যে পজিশন, সেই পজিশনে আমরা কোরআন হাদিসের আলোকে সেটা ব্যাখ্যা করেছি, আমাদের যেসব রেফারেন্স আমরা সেখানে পুট করেছি, এটা অনেক বড় লেখা, সেটা আপনারা আমাদের সাইট থেকে পড়ে নিতে পারেন। আর লাস্টে যে কথাটা, জননাঙ্গ ছাড়া নারী পুরুষের কোনো পার্থক্য নাই, এই কথা সত্য নয় কি না, এটা সত্য না মিথ্যা কথা, বরঞ্চ প্রতিটা সেল, প্রতিটা বোন স্ট্রাকচার, ফুল বডি হচ্ছে আলাদা। এটা হলো শারীরিক বৈশিষ্ট্য। আর মানসিক বৈশিষ্ট্য হচ্ছে যে নারী পুরুষের মধ্যে ডিস্টিংটিভ ফিচার আছে যার যার মতো করে, কিন্তু মানুষ হিসেবে, যেমন মানুষের যে কমন বৈশিষ্ট্য সেটা নারী পুরুষ ছোট বড় সবার মধ্যে যেমন কমন, সাইকোলজিক্যাল বৈশিষ্ট্য কেমন তেমন, কিন্তু নারী পুরুষের মধ্যে জননাঙ্গ ছাড়া কোনো পার্থক্য নেই, এটা একটা ভুল কথা, এটা মিথ্যা কথা, এটা সঠিক নয়। ওই ক্যারল গিলিগান এর যে এথিক্স অফ কেয়ারের কথা আমি সবসময় বলি, তো সেটা আপনারা পড়ে নিতে পারেন। 1980 সালে একটা মোরাল ফিলোসফির কনফারেন্সে উনি পার্টিসিপেট করেছিলেন, যেখানের মধ্যে সব মোরাল ফিলোসফাররা, এথিসিস্টরা ছিলেন পুরুষ। তো তিনি ফিল করলেন যে আসলে এদের কথাবার্তার মধ্যে আমাদের ওনার সাথে মিল হচ্ছে না, কোনো একটা জায়গার জন্য সমস্যা। এরপর উনি এটা নিয়ে কাজ করা শুরু করলেন। তো উনি দেখালেন যে আসলে সব কিছুর মধ্যে একটা, মানে ফিমেলনেসের একটা আলাদা একটা ব্যাপার আছে আর কি, ফ্যামিনিনিটির একটা আলাদা ব্যাপার আছে। তো এই ফ্যামিনিনিটি এবং ফ্যামিনিজম দুটো কিন্তু এক না, আনফর্চুনেটলি ওয়েস্টার্ন লিটারেচারগুলো বা ভোকাবুলারিতে এটাকে গুলিয়ে ফেলা হয়। যেমন করে পুরুষতান্ত্রিকতা তন্ত্র এবং পিতৃতন্ত্র এক না, কিন্তু ওয়েস্টার্ন ইয়েতে প্যাট্রিয়ার্কি এই একটা শব্দ ইউজ করা হয় বোথের জন্য আর কি। হ্যাঁ, এগুলো কিছু সমস্যা। তো শম্ভুনাথ মজুমদার, আপনার এই কথাটা ভুল, সেটা আপনি নিজেই পড়াশোনা করলে জানতে পারবেন। ওয়েস্টের সোসাইটিতে স্যার, যে আপনি যে বললেন যে প্যাট্রিয়ার্কি একটা শব্দ ব্যবহার করে পিতৃতন্ত্র পুরুষতন্ত্র দুইটারই রেফার করা হয়, এটা একটা কারণ হতে পারে যে আসলে ল্যাঙ্গুয়েজ তো আমাদের কালচার এবং প্র্যাকটিসের ভিত্তি দিয়ে গড়ে উঠে। ওখানকার ওয়েস্টের মানে সমাজে অন্যান্য, ধরুন আমাদের ইস্টার্ন অথবা মুসলিম সমাজ, অন্য অংশের মুসলিম সমাজের পিতৃতন্ত্রের চর্চার থেকে আসলে ভিন্ন ছিল এবং অনেক অংশে নিপীড়নমূলক ছিল। আমার ধারণা হয়তো ওই কারণে ওখানে এরকম, মানে আমরা যে ডিস্টিংগুইশ না, সেটা আমরা ভিন্ন একটা প্রসঙ্গে আলোচনা করতে পারি। আমরা যেহেতু স্পেসিফিক প্রশ্নের উত্তর দিচ্ছি, সেজন্য এটা নিয়ে আর ডিটেলস কথা বলছি না, আর স্পেসিফিক প্রশ্নের আমি স্পেসিফিক উত্তর দিয়েছি, আপাতত এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ।